যদি কেউ সৃষ্টিয়া সাবিরা তরিকায় আমাদের এই দলে জিকিরের এই জজবাতে এই মজবাতে জিকির করার নিয়ত করেন, আত্মশুদ্ধির জন্যে কোরআন সন্ন্যার ভিত্তিতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ধ্যানের মাধ্যমে খেয়ালের মাধ্যমে, এটা কলবের একটা রিয়াজতের একটা সবক অর্থাৎ একটা অনুশীলন, নিয়মতান্ত্রিকভাবে সকাল এবং সন্ধ্যায় কোরআন এবং হাদিস শরীফে যেভাবে উল্লেখ আছে সকাল সন্ধ্যায় জিকির করো, বেলা ওঠার পরে, বেলা ওঠার পূর্বে, বেলা ডোবার পরে, বেলা ডোবার পূর্বে এই জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার এই নিয়মে আকাবিরের দিন তারা একটা রিয়াজত করছেন, সাধনা করছেন 21টি সবক। প্রথম এই সবকে একটা অনুশীলনে মানুষদেরকে ভর্তি করানো হয়, আস্তে আস্তে উপরের সবকগুলি অনুশীলনগুলি করতে হয়। এই নিয়মে যদি কোনো ব্যক্তি নিয়ত করেন যে বন্ধুত্ব করলাম সৃষ্টিয়া সাবিরা তরিকায়, তরিকা একটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কিন্তু তারপরে রাসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এই 1500 বছর চলে যাওয়ার পরে মানুষ দুনিয়ার অনেক ফেরবের মধ্যে মানুষ চলে গেছে, দুনিয়ার সমস্ত ফেরব যত ভেজাল ঝামেলার থেকে মানুষকে একাগ্র চিত্তে আনার জন্যে একটি নিয়ম তান্ত্রিকতার সাথে আকাবের দিন মুরুব বিক্রম যেনারা আছেন তারা এটার অনেক ফল পাইছেন। এই নিয়মে আপনি একটা অঙ্ক করছেন, এই নিয়মে আপনি কিছু ধ্যান করেন, খেয়াল করেন, কিছু সাধনা করেন, অবশ্যই তার উপকার পাবেন, পরীক্ষা করে আপনারা দেখতে পারেন। এখানে পীরের কোনো ধ্যান নাই, পীরের কোনো খেয়াল নাই, এটা আল্লাহর কথা, সুবহানাল্লাহ আল্লাহর কথা, আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের কথা। এই ধ্যান খেয়াল শুধু করবেন আল্লাহর জন্যে, আল্লাহ পাকের খেয়াল করবেন, আল্লাহ আমার দিকে চাইয়া রয়েছে, আমি আল্লাহকে দেখতে থাকি, আল্লাহ আমার ডাকের জবাব দেবে, বান্দা আমাকে ডাকো কে, এমনভাবে এবাদত করো কা আন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, যেন তুমি আল্লাহ পাকে দেখাই এবাদত করো, যেন যদি তা না হয় তা আল্লাহ তোমাকে দেখেন। এই খেলে খেলে আমার ধ্যান খেল সাধনাতে ব্রতি হয়ে যাও, এই খেলে চক্ষুটা বন্ধ করে কপাল থেকে নাক বরাবর দৃষ্টি আনবেন, দৃষ্টি সরাবেন না, মরণের খেয়াল করবেন, পাঁচবার দুরুশি বেগরবার আস্তা ফেলো করবেন, সুবহানাল্লাহ একশোবার, আলহামদুলিল্লাহ একশোবার, আল্লাহ আকবার একশোবার, তিন কথার একই মানে খেয়াল করবেন, আল্লাহ আমার দিকে চাইয়া আছে, আমি আল্লাহর দিকে চাইয়া রয়েছি, আমি আল্লাহকে দেখি নাকি, আল্লাহ আমার ডাকের জবাব দেখে বলে, বান্দা আমাকে ডাকো কে অথবা বান্দা আমাকে বোলাও কে। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, আর দিলে দিলে মানে খেয়াল করবেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা কথা ডাইন কান্দেতে উঠাবেন, ইলাহা বলতে বলতে হা কথাটা সিনার মাঝখান দা এনে বাম দুধের বটা বরাবর আসবে, নাকটা ঠেকানোর চেষ্টা করুন, বুকটা একটু ভাঙবেন, গলাটা খোলা করে বলবেন, কণ্ঠে যেন না বাজে, আটকা ঝটকা মাথাটা নিচের দিকে নামাবেন, জিকিরটা কলবে ঢোকাই দেওয়ার চেষ্টা করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে 500 বার বলবেন। মিথ্যা কথা বারবার বলতে বলতে সত্যে পরিণত হয়। আসসালামু আলাইকুম।
ইলাহা ইল্লাল্লাহু ইন্নাহু ইলাইহি রাজিউন Yeah.
Hey!
Ah!
আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম।